পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। ডাক্তারবাবু? হ্যাঁ ময়না, এই যে রিপোর্টটা। রিপোর্ট দেখে যা বুঝলাম ডাক্তারবাবুর শরীরে কোনো ইনফেকশন নেই, তাই না ডাক্তারবাবু? হ্যাঁ, তবে ময়না তুমি আর গৌরী আমার পাশে যেভাবে থেকেছো, তোমরা পাশে না থাকলে আমি বোধহয় বাঁচতাম না। আর ময়না কিন্তু পেশেন্টদের জন্য খুব খেটেছে সত্যি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো ময়না? কিচ্ছু বলতে হবে না আপনাকে। আর সত্যি বলতে আমি কর্তব্য হিসেবেই করেছি কাজগুলো, আর আপনার ব্যাপারে কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই। সেদিনকে আপনার সাথে ক্লাব গড়ে থেকে যা শিখেছি সেটাই গৌরীকে এসে বলেছি, বরং গৌরী সেই অনুযায়ী আপনার কিন্তু চিকিৎসা করেছে। ডাক্তার তো পরে এসেছেন, প্রাথমিক ধাক্কাটা কিন্তু গৌরী সামলেছে। গৌরী, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই রোগটা প্রাথমিকভাবে জল থেকে ছড়াচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না ডাক্তারবাবু, তোমার মতো এত সাবধানী মানুষের কি করে এই রোগ হলো? তুমি তো নিজেই ফোনে বারবার আমাকে সাবধান করলে, অথচ নিজেই। না গরিব, আমার ধারণা কোথাও একটা ভুল হচ্ছে, কারণ এই রোগটা যদি শুধু ছোঁয়াচে হতো তাহলে আমার হতো না, কারণ আমি যথেষ্ট প্রোটেকশন নিয়েছিলাম। ঠিক, তাহলে হলো কি করে? আমি না ওখানকার জল খেয়েছিলাম, আর আর তারপর থেকেই যেন মনে হলো যে আমার শরীরটা খারাপ হওয়া শুরু হয়েছে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ওষুধ খেয়েও চট করে সংক্রমণ কমছে না। আমার ইনফেকশনটা এত তাড়াতাড়ি কি করে ছাড়লো আমি সেটাই বুঝতে পারছি না। মায়ের কৃপা ডাক্তারবাবু, সব মায়ের কৃপা গো। মায়ের কৃপাতেই আমি এমন ভেষজ পাতা পেয়েছিলাম যা দিয়ে তোমার অসুখ সেরে গেল। সিরিয়াসলি গৌরি, মানে যখনই আমার মাথা ঠান্ডা হয় তখনই তুমি হয় কিছু একটা করবে, না হলে কিছু একটা বলবে যাতে আমার মাথাটা আবার গরম হয়ে যায়। ভেষজে কখনো এই ধরনের সংক্রমণ কমে গৌরি। তাহলে সারলে কি করে? তুমি তো নিজেও জানো তোমাদের ওষুধে কোনো কাজ হচ্ছিল না, সাময়িক রিলিফ হচ্ছিল মাত্র। হয়তো আমার অতটা ইনফেকশন হয়নি বা অন্য কিছু কারণ হবে, এবার সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে গৌরি। তুমি যতই বিশ্বাস না করো আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি, মাই আমাকে ওই ভেষজ পাতা দিয়েছে, আমাকে পথ দেখিয়েছে। হ্যালো, সে কি? হ্যাঁ আমি খুনি আছি, খুনি আছি, আমাকে এক্ষুনি বস্তিতে যেতে হবে, অবস্থা খুব খারাপ হচ্ছে আস্তে আস্তে। সে কি, চলো আমিও যাচ্ছি। মানে যাবে মানে এটা কি তুমি এই অবস্থায় যাবে নাকি? আপনার কি মাথাটা খারাপ ডাক্তারবাবু? আপনি একটু রেস্ট নিন এখানে, শরীরটা একটু সুস্থ হলে তারপরে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি ওখানে গিয়ে কি সিচুয়েশন আমাকে কিন্তু নিয়মিত খবর দেবে। হ্যাঁ, ওখানকার কি অবস্থা আপনাকে নিশ্চয়ই আমি জানাবো, আমি আসি। বস্তির মানুষগুলোকে বিপদ থেকে উদ্ধার করার পথ মা দেখিয়েছে, এবার ওই পথেই আমাকে মানুষগুলোর সেবা করতে হবে। আরে এ এক ভয়ঙ্কর জীবাণু, এর হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব, বুঝেছেন? দেখুন দেখুন, মানে জলে যে পরিমাণ জীবাণু মেশানো হয়েছে না, কেউ বাঁচতে পারে না। আপনি এই কথাটা বলছেন বটে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।